বছর বিশে বিশ তাতে ক্ষয় হবে কিছু। তো আজ পুরনো কলকাতার গল্প কি বলবো, পথ পরিক্রমা না আড্ডা দুটোই পথ আড্ডা সব থেকে ভালো হাইব্রিডাইজেশন। শঙ্কর গরু বেশি দুধ দেয় শোনাব। তো আমরা বেশি জোর আবার ক্যাকো করবে না, তো ঠিক আছে। তো আমরা এখান থেকেই শুরু করবো। এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি বাগবাজার স্ট্রিট, এর একটা সমান্তরাল রাস্তা আছে উত্তর দিকে, সেই রাস্তার নাম দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট। আমরা এই দুর্গাচরণ মুখার্জিকে স্মরণ করে শুরু করি। দুর্গাচরণ মুখার্জি মারা যান 31 মে 1814। আরও ধরুন আমরা 55 বছর কি 54 বছর পিছিয়ে যাই, তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি 1760-এ তার জন্ম। কেন এরকম ধরছি সেটা পরে আসছি। রাজশাহীর কালেক্টরের দেওয়ানি করেন, তার নাম ছিল মিস্টার রোজ, ROWS। তারপর মিন্ট মাস্টার মিস্টার হ্যারিসের দেওয়ানি করেন, তারপর ওপিয়াম এজেন্ট মিস্টার হ্যারিসনের দেওয়ানি করেন। এবং এই সব দেওয়ানির সূত্রে তিনি বেশি নয় ওই 1814 সালে আবর জঙ্গম মিশিয়ে 13 লক্ষ টাকা সম্পত্তি রেখে গিয়েছিলেন। তো অত্যন্ত দাম্ভিক ছিলেন, লোকের পিছনে লেগে খুব আনন্দ পেতেন। ওর বংশধররা বলেন উনি নাকি ঠাকুরদের ব্যঙ্গ করার জন্য সংবেরে বার করেছিলেন যে পিরালি আবার বামুন হল। যারা আধা মুসলমান তারা কিসের বামুন? তারা তো বর্ণ হিন্দুদের সঙ্গে এমনকি অচ্যুতদের সঙ্গে পঙ্ক্তি ভোজতে বসতে পারে না, তারা আবার বামুন হল। এই অপমানটা স্বাভাবিকভাবেই ঠাকুরদের বুকে শেলের মতো লেগেছিল, তারা প্রতিশোধ তারা নিয়েছিল। মুখুজ্জেরা বলেন, এটা আবার ঠাকুরমশাইরা মানবেন কিনা জানি না, এখানে আবার সাক্ষাৎ ঠাকুরমশাইদের একজন রক্তের সম্বন্ধের লোক আছে, তাই ভয় ভয় বলছি। ওরা বলেন যখন সত্যেন ঠাকুর IPS হয়ে এসে মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন, তখন তিনি সূর্যাস্ত আইনে, আপনারা সূর্যাস্ত আইন ব্যাপারটা যদি না জানেন তাহলে বলবো, যে জমিদারদের মালগুজারি জমা দিতে হতো আগে নবাবের কাছে পরে ব্রিটিশ কোম্পানির কাছে, এইটা যদি সেই দিনের মধ্যে অর্থাৎ সূর্যাস্ত হওয়ার আগে জমা না পড়তো তাহলে ঢোল শহরত হতো, ঢোল বাজি বাজি বলা হতো আগেই সম্পত্তি নিলামে উঠিল, কে ডাকিবে না শুন, এই ঢোল শহরতে সম্পত্তি বিক্রি হয়ে যেত। সত্যেন ঠাকুর মালগুজারির টাকা পৌঁছানো সত্ত্বেও সেটাকে চেপে দিয়ে মুখুজ্জেদের অনেক জমিদারি ঢোল শহরত করে বিক্রি করিয়ে দেন, কেন আগে সেই রাগ পোষা ছিল যে পিরালি আবার বামুন হলো, তুই কেমন বামুন দেখ। তো দুর্গাচরণ মুখার্জি বিপুল সম্পত্তি করলেন, বিশাল বাড়ি করলেন। এর ঠিক পূর্ব দিকে দেখবেন একটা রাস্তা ঢুকেছে হরলাল মিত্র স্ট্রিট, এই হরলাল মিত্র স্ট্রিট এবং দুর্গাচরণ মিত্র স্ট্রিটের মোড়ে তার বিশাল বাড়ি ছিল। এই দুর্গাচরণ মিত্র বললাম মৃত্যু হচ্ছে 31 মে 1814। 3টি ছেলে এবং 1টি মেয়েকে রেখে যান, বড় ছেলের নাম শিবচন্দ্র, মেজ ছেলের নাম শম্ভুচন্দ্র, ছোট ছেলের নাম রামনারায়ণ। রামনারায়ণ ছোটবেলায় মারা যান, পড়ে রইলেন শিবচন্দ্র এবং শম্ভুচন্দ্র। শিবচন্দ্র কাস্টমস হাউসের দেওয়ান ছিলেন, আজকেই যে শুধু কোনো কোনো বিশেষ স্পেশাল লোকেরা বাঁ হাত দিয়ে টাকা নেন এমনটা নয়, বা কাস্টমস হাউসে যে টেবিলের তলা দিয়ে টাকা নেওয়া হয় এমনটা নয়। তখনকার দিনের খবরের কাগজে বলা হচ্ছে কাস্টমস হাউস, যাকে আগে পারমিট ঘর বলা হতো, যেখান থেকে পারমিট নিতে হয়, তাহা লুট ঘর ছিল। এবং সেই লুণ্ঠনের বলে শিবচন্দ্র মুখোপাধ্যায় অন্যান্য দেওয়ানদের মতো বিপুল সম্পত্তি করে, কিন্তু লাম্পট্য দোষে সবই খরচ করে ফেলে। তিনি বেশি কিছু করেননি, এইখানে তিনি গাঁজার একটা আখড়া তৈরি করেছিলেন যেখানে সমস্ত কবিয়ালরা আসতো এবং তারা পঙ্খির দল বলা হতো, কার নাম রূপচাঁদ পক্ষী তাদের মধ্যে একজন, এবং এক একজনের এক এক রকম নামকরণ হতো। তো সেইখানে সেইটার পৃষ্ঠপোষক ছিলেন শিবচন্দ্র মুখোপাধ্যায়। দুই স্ত্রী একাধারে ছিলেন, ছোট স্ত্রীর নামটা মনে পড়ছে, তার নাম বিষ্ণু সুন্দরী দেবী। কেন বিষ্ণু সুন্দরী দেবীর প্রসঙ্গ আসছে পরে আসবো। এবং একটিমাত্র মেয়ে ছিল শিবচন্দ্রের, এবং এই শিবচন্দ্র এক গাঙ্গুলি পরিবারে তাদের বিয়ে দেন। সেই গাঙ্গুলি পরিবার এখনো এগিয়ে গেলে বাঁদিকে দেখবেন
শিবমন্দির আছে ওই গাঙ্গুলি পরিবারের, ওই কালীপ্রসন্ন গঙ্গোপাধ্যায়ের ওয়ারিশান তারা, এরা শিবচন্দ্রের বংশধারা, শিবচন্দ্রের বংশের কোনো পুরুষ ধারা নেই। এই বাড়ির প্রসঙ্গে তারপরে আসবো। এরপরে কি হলো, দুর্গাচরণ মুখুজ্জি একটা মহান কাজ করেছিল, জানবেন পয়সা এমনি হয় না। যত লোক দেখেন যাদের আমরা মহাপুরুষ বলে নমস্কার করি, কিছু না করলে হয় না, টাকা জমে না। দুর্গাচরণ বেশি কিছু করেননি, 52,000 টাকায় তার কাছে যশোরের চাঁচড়ার জমিদার শ্রীকণ্ঠ রায় তার জমিদারি বন্ধক রেখেছিলেন। একটা জমিদারি কোনটা না, মলুই পরগনা। এই মলুই পরগনা যশোর খুলনার বিস্তীর্ণ অঞ্চল ধরে জুড়ে ছিল। তো উনি সেটা কী করলেন, ওর কাছে বন্ধক আছে, উনি কলকাতার শেরিফকে কী করেন জড়িয়ে নিয়ে ওই শ্রীকণ্ঠ রায়কে দেউলিয়া দেখালেন। দেউলিয়ার সম্পত্তি শেরিফ ডেকে, নিলাম ডেকে বিক্রি করে দিত, তাকে বলা হতো শেরিফ সেল। এবং সেই সেলটা ডেকে নিলেন নিজের বড় ছেলের নামে, শিবচন্দ্রের নামে করে তিনি চলে গেলেন, দুর্গাচরণ ওপারে চলে গেলেন। দুর্গাচরণ মারা গেলেন 1814, মাত্র 36 বছর বয়সে। ওই রকম বেলাগাম জীবনের জন্য শিবচন্দ্র মারা গেলেন 1819, মাত্র 5 বছর বাদে। এরপর শ্রীকণ্ঠের নাতি অনেক দিন কেটে গেল, 40 বছর বাদে বরদাকণ্ঠ রায় মামলা করলেন, তখন সুপ্রিম কোর্ট, তখনও হাইকোর্ট হয়নি। সুপ্রিম কোর্টে মামলা করে বললেন যে আমার ঠাকুরদাকে ঠকানো হয়েছে, ও সম্পত্তি আমার। সুপ্রিম কোর্ট বিচার করে বলল এই 40 বছরের যা রোজগার প্লাস সম্পত্তির যা হিসেব এবং মামলার যা খরচ, এই টাকা দিতে হবে। মিটে মাটি চাটি হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল, মাত্র 2,500 টাকায় দুর্গাচরণ মিত্রের বাড়ি, দুর্গাচরণ মুখার্জির বাড়ি কিনে নিলেন মতিলাল শীল। খবরের কাগজ বলছে বিষ্ণু সুন্দরী দেবী নাকে সর্ষের তৈল দিয়া নিদ্রা যাইতেছিলেন, তিনি ভাবিয়াছিলেন বামুনের সম্পত্তি কেউ কিনিবে না, দুর্গাচরণ মুখোপাধ্যায়ের উত্তর পুরুষ থাকা সত্ত্বেও তাহার বিটা উৎসন্ন হইল। শিবচন্দ্রের ওয়ারিশার নেই, কালীপ্রসন্নরা যা প্রপার্টি পেয়েছিলেন আমি আগেই বলেছি, ছোট ছেলে রামনারায়ণ নিঃসন্তান, আর শম্ভুচন্দ্রের বংশধররা নানা দিকে ছিটকে গেলেন। এই যে একটু এগিয়ে গেলে ডান দিকে জগৎ মুখার্জি পার্ক, এই জগৎ মুখার্জি শম্ভুচন্দ্রের অন্যতম বংশধর। রাজা রাজবল্লভ শ্রীকে যদি যান দেখবেন বেশ কয়েকটা শিব মন্দির আছে, বামা সুন্দরী দেবী প্রতিষ্ঠিত। এই বামা সুন্দরী দেবী আবার ওই শম্ভুচন্দ্রের বাড়ির বউ, নিঃসন্তান ছিলেন, দেওয়ার ভাসুরপোরা সম্পত্তি পেয়ে যাবে, কাচ্ছি বাবা উড়ক্ষই গোবিন্দায়নম মন্দির বানিয়ে খরচ করে দিয়ে যাই, ওদের দেবো না। কিন্তু এইখানে যে আমরা দাঁড়িয়ে আছি তার সঙ্গে দুর্গাচরণের কী সম্পর্ক, দুর্গাচরণের একটিমাত্র মেয়ে ছিল, তার নাম জানি না, তার স্বামীর নাম চন্দ্রশেখর গাঙ্গুলি। জানবেন গঙ্গোপাধ্যায় কথাটা বজ্জাত, দেখবেন মঙ্গল কাব্যে কিন্তু মানিক গাঙ্গুলি কবির নাম। কথাগুলো হচ্ছে মুকুটিয়া, চাটুতিয়া, বাঁড়িয়া আর গাঙ্গুলি, যেগুলো অপভ্রংশে চাটুর্যে, বাঁড়ুর্যে, মুকুজ্জে, গাঙ্গুলি হয়েছিল। ওগুলো পরে উপাধ্যায় কেন যোগ হলো সেটা স্বতন্ত্র গল্প, না বামনাই বজ্জাতি নয়, নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলালয়ের লেখক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংস্কৃত শিখতে উত্তরপ্রদেশে গেলেন, কি বলেন আরে এরা উপাধ্যায় আমরা উপাধ্যায় নই, হি ইজ দ্য ফার্স্ট বন্দ্যোপাধ্যায়, তারপরে সবাই বন্দ্যোপাধ্যায় হলো। আপনি বলবেন তাহলে রামমোহন কি লিখতেন, ঈশ্বরচন্দ্র কি লিখতেন, কিচ্ছু লিখতেন না, লিখতেন দেব শর্মণ, যার জন্য পদবী ভেরিফাই করার কোনো জায়গা নেই, যাচাই করতে পারবো না আমরা। তো এহানো চন্দ্রশেখর গাঙ্গুলি ওরফে চাঁদ গাঙ্গুলি, তিনি দুর্গাচরণ মুখার্জির জামাই এসে হিসেবে কলকাতায় এলেন। বলা হচ্ছে যে দুর্গাচরণ মুখার্জির একটিমাত্র দৌহিত্র, তার নাম ভগবতীচরণ গাঙ্গুলি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রশেখর গাঙ্গুলির আরও দুটো ছেলে ছিল, একজনের নাম গঙ্গানারায়ণ, একজনের নাম শ্যামাচন্দ্র। এরা কোত্থেকে এলো, আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত অনুমান, কুলীন চাঁদ গাঙ্গুলি আরও দুটো বিয়ে করেছিল, তারা ওই স্ত্রীদের সন্তান, তারা কিন্তু দুর্গাচরণের দৌহিত্র নয়। এবার ভগবতীচরণ গাঙ্গুলি একটা অসাধারণ বাড়ি করলেন বাগবাজারে, সবাই স্মৃতিকথায় লিখে গেছে বাগবাজারে এরকম বাড়ি দ্বিতীয় ছিল না, সামনে বাগান, পিছনে বাগান, মাঝখানে বাড়ি আর তার সামনে নিচু ঢেউ খেলানো শীর্ষের প্রাচীর, এবং তাতে অসাধারণ সমস্ত
গাছপালা লাগানো ছিল। এই সেই বাড়ি, এই সেই সামনের বাগান, এই সেই গলি, এই সাত নম্বর বাগবাজার স্ট্রিট, এইখানে ছিল সেই ভবানীচরণ গাঙ্গুলির বাড়ি। এটা কোন সাল নাগাদ? ওই ধরে রাখুন পুরোদান অবস্থায় মারা যান। তাহলে ওয়ারিশান কে হবে? মেজ ভাই গঙ্গানারায়ণের তিন ছেলে নীলকমল, রামকমল এবং কালীকমল, এরা ওয়ারিশান হলেন। তার মধ্যে রামকমল অল্প বয়সে মারা যান, নীলকমল এবং কালীকমলের ওয়ারিশানরা এই বাড়ি পান। কিন্তু এই বাড়ি ক্রমশ ভাঙতে থাকে এবং শেষ পর্যন্ত বিক্রি হয়ে গিয়ে বস্তি হয়ে যায় এবং পেছন দিকে তার খানিকটা জমিতে গৌড়ীয় মঠ তৈরি হয়। কেন হয়ে গেল, কোথায় উড়ে গেল টাকা? কিরণচন্দ্র দত্ত লিখছেন যে এই বাড়ির এই ঘটনা নিয়ে গিরিশচন্দ্র ঘোষ প্রফুল্ল নাটক লিখেছিলেন। অর্থাৎ যোগেশের সেই ডায়ালগ, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, অর্থাৎ তাদের বৃত্ত বিলুপ্ত হয়েছিল ভৃঙ্গার ভরাতে গিয়ে, মদ্যপানের পিছনে এই সম্পত্তি বিক্রি হয়ে যায়। তাহলে এটা গেল। কিন্তু কাব্যে উপেক্ষিত হচ্ছেন ভগবতীচরণের ছোট ভাই, যার সঙ্গে তার নামের মিল গঙ্গানারায়ণ নয়, তার নাম ছিল শ্যামাচল। এই যে এই বাগান, এটা বাগান, মাঝখানে বাড়ি, পেছনে আবার বাগান, বাগানের অংশে বিশাল ছিল এটা। এবার কি হলো, ছোট ভাই শ্যামাচরণ কোথায় গেলেন কেউ বলেনি, পূর্ণচন্দ্র দেব উদ্ভটসাগর লেখেননি, কিরণচন্দ্র দত্ত লেখেননি। কিন্তু শ্যামাচরণের বংশধরদেরকে আমি চিনি, আপনারা কি চেনেন? শ্যামাচরণের মেজ ছেলের নাম গাঙ্গুলি মশাই, আপনাকে বলছি, আপনার সহোদর। শ্যামাচরণ গাঙ্গুলির মেজ ছেলের নাম অবিনাশচন্দ্র গাঙ্গুলি, তার মেজ ছেলের নাম মায়াহীনের কাহিনীর লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মেজ জামাই করুণা দেবীর স্বামী মণিলাল গঙ্গোপাধ্যায়, এই হচ্ছে মণিলাল গঙ্গোপাধ্যায়ের শিকড়। তার দুই ছেলে আপনারা জানেন, মোহনলাল গঙ্গোপাধ্যায়, শোভনলাল গঙ্গোপাধ্যায়, মোহনলাল গঙ্গোপাধ্যায় দক্ষিণের বারান্দা আপনারা অনেকে, আমার মামা, এই তাদের শিকড়। কি আশ্চর্য, এটা জানা ছিল না একদম। এই বাড়ির অন্য দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যখন তাদের হেড এস মানে সুদিন ছিল, তখন এই বাড়িতে মাঝে মাঝে কবির লড়াই হতো। সেই কবির লড়াইতে দুজন এসেছেন, ঠাকুরদাস সিংহ আর অ্যান্টনি ফিরিঙ্গি। ঠাকুরদাস সিংহ প্রশ্ন করলেন, ওহে অ্যান্টনি, তুমি বলো তুমি সাহেব, তাহলে তোমার কুর্তা টুপি কোথায় গেল? তার জবাবে অ্যান্টনি ফিরিঙ্গি বলছেন, ওহে ঠাকরে সিং এর বাপের জামাই, কুর্তি টুপি সব ছেড়েছি, ঠাকরে সিং এর বাপের জামাই, তাহলে ভারজাস্য সাদা, তাহলে তুই সাদা। এই বাড়িতে সেই ঘটনা ঘটে। তারপরেও একটা ঘটনা ঘটে, তারও অনেক দিন পরে, ধরুন বছর ৫০ বাদে একটা অনুষ্ঠান হচ্ছে। এই মলিন ফতুয়া পরা ধুতি পরা একজন শীর্ণকায় লোক এলেন, তাকে দেখে সবাই উঠে বসে আরে আরে আসুন আসুন বসুন বসুন করলো। এক তরুণ যুবক সেখানে দাঁড়িয়েছিল, মানে প্রায় কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে। তুমি কে লোকটা, লোকে এত বড় লোক গাঙ্গুলিরা তারা এত খাতির করছে জানেন না? উনি বিখ্যাত কবি সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বর গুপ্ত। তখন সেই তরুণ ঠিক করে যে কবিতা লিখলে যদি এত মান সম্মান পাওয়া যায়, তাহলে আমিও কবিতা লিখবো। উত্তরকালে তিনি কবিতা লিখলেন, গান লিখলেন, নাটক লিখলেন। এই একটা ঘটনায় তার জীবন বদলে গেল, তার নাম গিরিশচন্দ্র ঘোষ। সেই ঘটনা, এই বাড়ি যে বাড়ি ছিল সেই বাড়ি কিন্তু গিরিশচন্দ্রের জীবনটাকেই বদলে দিল। ঠিক আছে, তাহলে মানে ঠিক হয়েছে।